কাল্লাপুর নামক গ্রামে সুন্দর নামে এক গুরু বাস করত। সে ছিল সরস্বতীর রূপ। যে কোনো ছাত্রকে পড়ালে সে পড়ালেখায় পণ্ডিত হয়ে উঠত, এত ভালো তিনি পড়াতেন। তার প্রচুর ছাত্রছাত্রী ছিল। একদিন এক ব্যক্তি তার সন্তানকে নিয়ে তার কাছে আসে। মাস্টারজি, আমার বাচ্চাটা লেখাপড়ায় খুব দুর্বল, আপনি ওকে কোনোভাবে উন্নত করুন এবং এমন কিছু করুন যাতে পড়াশোনা মনোযোগ সহকারে করে। ভয় পেও না, তুমি আমার কাছে নিয়ে এসেছো, আমি সবটা দেখে নেব। কথিত আছে, এভাবে তিনি একটি শিশুকে স্মার্ট করে তুলতেন এবং এভাবে কথা বলতেন। একবার পরীক্ষা সামনে চলে আসলে সাপের কামড়ে মাস্টারজির মৃত্যু হয়। তখন থেকে গ্রামের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যায়। একদিন, আরে মাস্টার মশাই না থাকলে পরীক্ষায় পাশ করব কি করে? গুরুজি যে এত ভালো পড়াতো, গুরুজি যে ছেলে মেয়েদের পড়ালেখায় এত যত্ন নিত, এটা আমাদের বড় পরীক্ষা, কি করব কিছুই তো বুঝতে পারছি না। তুই ঠিকই বলেছিস, এই ভয়টা আমাকেও ধরা করছে, কি জানি কি হবে। একটি গাছে বসে ভূত তাদের কথা শোনে। যতদিন ওই ভূতটা বেঁচে ছিল পড়াশোনা করতে খুব ভালোবাসত। সে ভাবে, বেচারা বাচ্চাগুলো মাস্টারজির মৃত্যুর কারণে পরীক্ষা দিতে ভয় পাচ্ছে, এভাবে থাকলে তো সবাই পরীক্ষা দিতে পারবে না, তাদের জীবনটাই নষ্ট হয়ে যাবে। এক কাজ করি, আমি এদের পড়াই তাহলে, তাহলে ওরা আর ভয় পাবে না আর পরীক্ষায় ভালো নম্বর নিয়ে পাশ করবে। এভাবে ভাবতে ভাবতে সে গ্রামের প্রধানের সাথে কথা বলে। দেখো গ্রামবাসীরা সবাই, আমাদের মাস্টারজি মারা যাওয়ায় ছেলে মেয়েদের লেখাপড়া করানোর মতো কেউ নেই। এখন এই ভূত বলছে আমাদের ছেলে মেয়েদের পড়িয়ে পরীক্ষায় পাশ করার দায়িত্ব নেবে। সে এসে আমাকে বলল সে বাচ্চাদের পড়াশোনা করার দায়িত্ব নিতে চায়। তাই আমি তোমাদের সকলের সাথে একবার কথা বলতে চাইলাম, তোমরা সবাই কি বলছো বলো তাহলে। কি বিশ্বাস করব এর কথা, যদি আমাদের বাচ্চাদের খেয়ে ফেলে তখন কি হবে বলুন তো, আমি তো সেটাই ভয় পাচ্ছি। আপনাদের বাচ্চাদের খেতে আপনার অনুমতি দরকার নেই, আমি যে কোনো উপায়ে খেয়ে নিতে পারবো, তবে আমি আপনার বাচ্চাদের সমস্যা দূর করতে চাই। পরীক্ষার দিন সামনে চলে আসার কারণে তারা রাতে ঘুমোতেও পারছে না, তাই একবার আমাকে বিশ্বাস করে দেখুন আপনারা। তুমি চুপ করো, ভূতকে দেখছো না, আমাদের বাচ্চাদের লেখাপড়া নিয়ে চিন্তায় মগ্ন হয়ে আছে। মাস্টার জি ওকে হয়তো পাঠিয়েছে, তাই আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া থেকে যাতে পিছিয়ে না পড়তে হয় তাই ভূতের ওপর সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হোক। তখন ভূত তাদের সকলকে বলে, ঠিক আছে, তাদের সকলকে আবার ক্লাসে পাঠাও, তাদের লেখাপড়ার দায়িত্ব আমার, আর চিন্তা করো না, ঠিক আছে? এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ, বুঝেছে তো সবাই? কেউ ভয় পেও না কিন্তু। এইভাবে দিন রাত পরিশ্রম করে ভূত শিশুদের পড়াতে থাকে। প্রথমে শিশুরা ভূতকে ভয় পেলেও ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায়। সবাই ভালো নম্বর নিয়ে পাশ করে। শুধু তাই নয়, সাতটি জেলার মধ্যে শুধুমাত্র তাদের স্কুল প্রথম স্থান অধিকার করে। তখন গ্রাম প্রধান তাকে বলে, দেখো শুধু তোমার কারণেই আমাদের ছেলে মেয়েরা শুধু ভালো পড়াশোনাই করেনি, স্কুলে এক নম্বর হয়েছে পুরো জেলার মধ্যে। আমি খুব খুশি হয়েছি, আমি চাই তুমি শিশুদের এইভাবেই পড়াতে থাকো, তবে তাদেরও উন্নতি হবে, তুমি যা চাইবে আমি তাই দেব তোমাকে। আমি কিছুই চাই না, আমার অনেক পড়াশোনা করার স্বপ্ন ছিল, মরে গিয়ে ভূত হয়ে গেছি, আমি চাই সকলে আমার কাছে এভাবে যেন পড়াশোনা করে অনেক বড় হয়, এটাই আমার কাছে শ্রেষ্ঠ উপহার হবে, আর কিছুই চাই না আমি। এইভাবে ভূত শিক্ষকের কাছে ওই গ্রামের ছেলেমেয়েরা লেখাপড়া করে জীবনে প্রতিষ্ঠিত হতে থাকে এবং সুখী জীবনযাপন করে। রবি তার স্ত্রী সুনিতার সাথে চেঞ্চুদা গ্রামে বাস করত। দীর্ঘদিন ধরে সন্তান না হওয়ায় তারা অনেক দেবতার কাছে প্রার্থনা করে। একদিন সেই দম্পতি গিয়ে একটি মন্দিরে দেবতার কাছে প্রার্থনা করে। ও ঈশ্বর, আমাদের সন্তান না থাকায় সবাই আমাকে বন্দা বলে বা নিঃসন্তান বলে, তাই অনুগ্রহ করে একটা সন্তানের জন্য আমাদের আশীর্বাদ করুন। কোনো ব্যাপারই না, যদি তার স্বল্প মেয়াদী জীবন হয় তাও চলবে, কৃপা করুন। অন্য জায়গায় সেই গ্রামের কাছে একটি জঙ্গলে একটি ভূত বাস করত। কিছু শক্তি অর্জনের জন্য সে বেশ কিছুদিন অপেক্ষা করতে থাকে এবং সে মনে মনে বলতে থাকে,
আমি একটি শিশুকে উৎসর্গ করব, যার জন্মগ্রহের শক্তিশালী সংমিশ্রণে কাশমোড়া কুমিরের কাছে হয়। তারপর আমি সেই মহান ক্ষমতা অর্জন করব, যার জন্য আমি বহু বছর ধরে অপেক্ষা করছি। সেই শক্তি দিয়ে আমি সমগ্র বিশ্বকে জয় করতে পারব। এইভাবে দিন কাটতে থাকে। ভূত এমন একটি সন্তানের প্রসবের জন্য উদ্বিগ্নভাবে অপেক্ষা করতে থাকে। অন্যদিকে সুনিতা চিনচোদা গ্রামে জানতে পারে যে সে গর্ভবতী এবং মা হতে চলেছে। সে তার স্বামীকে গিয়ে বলে, আমাদের ভগবানের উপাসনা আমাদের ফল দিয়েছে, আমি মা হতে চলেছি। এরপরে অন্যের মন্তব্যের বিরুদ্ধে আমাদের মাথা নত করার দরকার নেই। সে তার আনন্দ প্রকাশ করে। সময়ের চাকা দ্রুত ঘুরতে থাকে। অন্যদিকে সুনিতার গর্ভাবস্থা শেষ হয়ে যায় এবং সে একটি সন্তানের জন্ম দেয়। অন্যদিকে জঙ্গলে ভূত্রি তার দীর্ঘ প্রতীক্ষিত শিশুটিকে একটি জাদু আয়নার মাধ্যমে দেখে এবং মনে মনে বলে, বাচ্চা জন্মেছে, এখন আমি যে ক্ষমতা খুঁজছি খুব শীঘ্রই সেটা পেতে চলেছি। আমি পুরো বিশ্ব জয় করতে পারবো। ভূত খুব খুশি বোধ করে এবং শক্তির জন্য দিনের অপেক্ষায় থাকে। সন্তান পাওয়ার পর রবি ও সুনিতার ভাগ্য বদলে যায়। ভূত সময়ের অপেক্ষায় থাকে। অন্ধকার পূর্ণিমার দিনে ভূত ঘুমন্ত শিশুটিকে আনার আদেশ দিয়ে তার সহকারীকে পাঠায়। রবি আর সুনিতা বাড়ির কাজে ব্যস্ত থাকে। ভূতের ভৃত্য সেই শিশুটিকে সেখান থেকে নিয়ে যায় এবং শক্তির মাধ্যমে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে সে এইভাবে ভূতের গুহায় আবির্ভূত হয় এবং শিশুটিকে ভূতের হাতে তুলে দেয়। তুমি কি এসেছো প্রিয় সন্তান? এসো, আমি তোমার জন্মের জন্য এবং এই দিনটি দেখার জন্য তোমাকে ভয় পাওয়ানোর জন্য অনেক বছর অপেক্ষা করছিলাম। আজ আমার এত দীর্ঘ প্রতীক্ষিত উচ্চাকাঙ্ক্ষা বাস্তবসম্মত হতে চলেছে। ভূত শিশুটিকে একটি লাঠির সাথে বেঁধে সেই লাঠিটি নিয়ে একটি কূপে যায়। সেই কূপে কাশমোড়া কুমির বাস করে এবং খাবারের জন্য অনেক দিন ক্ষুধার্ত ছিল। সেই ক্ষুধার্ত কুমিরকে দেখে সেই ভূত তাকে বলে, এই বলিদানের জন্য এতদিন তোমাকে অভুক্ত রেখেছি, আজ তুমি তোমার ক্ষুধা মিটিয়ে তোমার সমস্ত ক্ষমতা আমাকে দাও। ভূতটি শিশু সহ লাঠিটি কূপের মধ্যে ফেলার চেষ্টা করে। তারপর শিশু তার ক্ষমতা প্রথমবার ব্যবহার করে। শিশুটি ভূতটিকে কূপে টেনে নিয়ে যায় এবং নিজে বেরিয়ে আসে। এতদিনের ক্ষুধার্ত কুমিররা ভূতকে ধরে টুকরো টুকরো করে খেয়ে ফেলে। এইভাবে একটি শিশু তার ক্ষমতা সহ একটি লোভী ভূতের জীবন শেষ করে দেয়। অন্যদিকে তার বাবা মায়ের দেওয়া জীবন নিয়ে সে সুখে শান্তিতে তাদের সাথে বসবাস করতে থাকে।